এক সপ্তাহ ধরে জলমগ্ন হয়ে রয়েছে ঘাটাল পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, মিলছে না পানীয় জল। প্রথম থেকে এক মানুষ সমান জল ছিল গতকাল পর্যন্ত, আজ হাঁটু সমান জল রয়েছে। জল কমলেও দুর্ভোগ কমছে না ঘাটালবাসীর। এক কথায় বলা যায়, জমা জলে দমবন্ধ হয়ে এসেছে ঘাটালবাসীর। বন্যা পরিস্থিতিতে একমাত্র ভরসা ডিঙি বা নৌকা করেই ছোট ছোট শিশুদের নিয়ে প্রাণের ঝুঁকি এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছে যা এলাকার মানুষজনদের। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুধুই রাজনীতি, কোনো জনপ্রতিনিধি থেকে চেয়ারম্যান বা কাউন্সিলর, এমনই অভিযোগ এলাকার সাধারণ মানুষদের। এলাকার বাসিন্দাদের দাবি, বামফ্রন্ট থেকে তৃণমূল জামানা স্বস্তি মিলছে না ঘাটালবাসীর। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি মেলে, কিন্তু কাজ হয় না। দেব তো চ্যাম্পিয়ন হবার কোনো আশা নেই, দাবি এলাকার বাসিন্দাদের। এলাকাবাসীর কথাই ঘাটাল মাস্টার প্ল্যান এখন 20 মাইল দূরে, তবুও যন্ত্রণা থেকে মুক্তির আশায় ঘাটালের বাসিন্দারা। বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ, এবছর আরও বেশি হঠাৎ হঠকা হু হু করে জলটা পেড়েছে। তা সেই কারণে বিদ্যুৎ আজ 7 দিন বন্ধ আমাদের এখানে। বিদ্যুৎ বন্ধ মানেই ফোনের যোগাযোগ বন্ধ, মানুষ কীভাবে যাতায়াত করবে তার যোগাযোগ বন্ধ, সমস্ত কিছু বন্ধ। টান টান পাওয়া যাচ্ছে, ত্রাণ ত্রাণের তো কোনো গল্প নেই। ত্রাণে এদিকে কি কেন তার না আসবে, এতে তো বানবাসী এলাকা, এখানে জন্য না ত্রাণ ত্রাণ আসবে। যেসব জায়গায় বন্যা হয়নি সেসব জায়গায় ত্রাণ যাক, আমরাও চাই সেসব জায়গায় যাক, কিন্তু আমাদের এখানে তো বন্যায় আমাদের প্রতি বছর জনপ্রতিনিধি আসেনি কিছু না। আপনাদের সাংসদ সাংসদও আমাদের এখানে আসেনি সেটা কথা নয়, কিন্তু এই বন্যা আমাদের, আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, আমরা মৃত্যু হয়ে যাবে তখনও আমরা বন্যাটা দেখে যাব, কারণ এই বন্যাটা নিয়ে তো রাজনীতি। যে প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার, কি মনে হয় যে এ প্রতিশ্রুতি হবে না, কার্যকরী হবে না? না, কার্যকরী হবে না, কারণ এ প্রতিশ্রুতি আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, ঘাটালে মাস্টার প্ল্যান হবে, বন্যা নিয়ন্ত্রণ হবে, কিন্তু বন্যা নিয়ন্ত্রণের কোনো রাস্তা নেই, বন্যা নিয়ন্ত্রণ হবে না। এটা নিয়ে তো রাজনীতি, এইটা নিয়েই তো ঘাটালের জয় পরাজয়ের ব্যাপার, এটা খেলা তো এইটা নিয়েই হয়। আর এইটা তো যদি বন্ধ হয়ে যায় তাহলে কী নিয়ে খেলবেন ওরা, না প্রতিটা নেতাই খেলবেন কী নিয়ে, এইটা নিয়ে সিপিএমের আমল থেকে দেখে। আমাদের এইখানে আজ আগে সোমবার থেকে আজকে শনিবার রোববার দিন হয়ে গেল, এখনো পর্যন্ত বিদ্যুৎ লাইন নেই, জল নাই, কোনো কাউন্সিলরের দেখা নেই, চেয়ারম্যানের দেখা নেই, জনপ্রতিনিধি কারো কোনো কিছু দেখা নেই। আমরা বেঁচে আছি না মরে গেছি সেটাও দেখার দরকার নেই। হ্যাঁ, খিয়া তো নেই, খিয়াও দেখা যায়নি, মাঝে সাঝে এক আধটা দেখা যায়। আর কি বলবো, এই যে মাস্টার প্ল্যান, দেব এসে বলে যাচ্ছে মাস্টার প্ল্যান হবে, দিদি আবার বলে গেছে 2 বছরের মধ্যে মাস্টার প্ল্যান কমপ্লিট হয়ে যাবে, দেখি আমরা না দেখতে পেলে। আমার এসেছিল দেব, এখানে আসেনি দেব, এসেছিল 3 নম্বর চাতালে, 3 নম্বর চাতালে এসেছিল ময়নাপুকুর মোড়ে, ওখানে বোটে করে একটু ঘুরে টুরে দিয়ে, হ্যাঁ ওই তিরপল টিরপল চারটিখানি বিলি করে দিয়ে ললিপপ দেখিয়ে চলে গেছে। আর তো দেখা সাক্ষাৎ কারো কিছু নেই। দিদি এসেছিল নাকি বর্দার চৌকরে, সেখানে বলে গেছে 2 বছরের মধ্যে মাস্টার প্ল্যান হয়ে যাবে। কি কি মনে করছেন ঘাটাল মাস্টার প্ল্যান আদৌ? ঘাটাল মাস্টার প্ল্যান আমরা ছোটোবেলায় দেখলাম সিপিএম এর আমলে ভিত্তি প্রস্তর হয়ে গেল, মাস্টার প্ল্যান হবে, আবার দেখছি তৃণমূল আসার পর থেকেই মাস্টার প্ল্যান। আর এবারে তো বলেই দিল যে একবার মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন হয়ে গেছে, দেবের চ্যাম্পিয়ন, মাইকে করে হাঁকলো, পোস্টার পড়ে গেল, দেব চ্যাম্পিয়ন হয়ে গেছে, মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন। তো চ্যাম্পিয়ন কাকে বলে আমাদের জানা নেই, চ্যাম্পিয়ন তো জিতলে তবে চ্যাম্পিয়ন হয়, এই দেখছি যে জিতার আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে, তাহলে আর মাস্টার প্ল্যান হবার কোনো আশা নেই, যে আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে। আপনার নাম? আমার নাম প্রশান্ত বাঙাল। জল কি কমছে না? কমছে, মৃদুভাবে কমছে। আর আপনারা সরকারিভাবে কোনো সাহায্য পাচ্ছেন? সরকারি নৌকা তো চলছে যাতায়াতের জন্য, কবে থেকে? বন্যা যেদিন থেকে আরম্ভ হয়েছে সেদিন থেকে জল যেদিন বেড়েছে। আর এমনি প্রশাসনের তরফ থেকে কোনো সুযোগ সুবিধা সেরকম তো সুযোগ সুবিধা আমরা কি মনে হচ্ছে এই যে জল যন্ত্রণা কবে জল কমবে? জল হয়তো দেখা যাক 3-4 দিন হয়তো এখনো লাগতে পারে। জলমগ্ন কতটা এখনো জলমগ্ন ঘাটালে? ঘাটালে এখনো 2 মাসের উপরে জলমগ্ন, বিভিন্ন জায়গায় বেশি আছে। কোন কোন জায়গাগুলো মূলত এখনো জলের তলায়? এখন আমাদের যে ওয়ার্ড 16 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, হ্যাঁ এখন জলমগ্ন একদম প্রচুর পরিমাণে জল। তাহলে কি যাতায়াত এখন নৌকায়? এখন নৌকাতে, নৌকা কারো ডোঙা যেরকম করা। আপনার নাম? আমার নাম অমিত পান্না। বাড়ি? বাড়ি 2 নম্বর ওয়ার্ড। আপনার বাড়িও জলে?